যেখানে থাকলে আমাদের হৃদয়ের পূর্ণতা পাবে এবং আল্লাহ তাআলার যত বান্দাবান্দি আসবে সবার শিক্ষার জন্য আল্লাহ তাআলা এটি কোরআনে নাজিল করেছেন একজন বান্দি আল্লাহ তাআলার একজন বান্দি এই দোয়াটি করার ফলে আল্লাহ তাআলার কাছে এটা এতটাই পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আপনাদের সামনে আমি যে দোয়াটি সম্পর্কে কথা বলতে চাচ্ছি বা যে দোয়াটি আপনাদেরকে জানাতে চাচ্ছি দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরায়ে তাহরিমের 11 নম্বর আয়াতে এবং এই দোয়াটা যেন তেন দোয়া নয় এটা এমন একটা দোয়া একজন বান্দি আল্লাহ তাআলার একজন বান্দি এই দোয়াটি করার ফলে আল্লাহ তাআলার কাছে এটা এতটাই পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এবং আল্লাহ তাআলার যত বান্দাবান্দি আসবে সবার শিক্ষার জন্য আল্লাহ তাআলা এটি কোরআনে নাজিল করেছেন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখুন দোয়াটা কতটা চমৎকার এবং কতটা ফজিলতপূর্ণ সুন্দর একটা দোয়া তো এটা আমাদের জানার দরকার আছে কি আছে না অবশ্যই আছে এবং যদি আপনারা চান বা আমরা যদি চাই যে আল্লাহ তাআলার খুব কাছাকাছি আমরা থাকব জান্নাতে থাকব যেখানে থাকলে আমাদের হৃদয়ের পূর্ণতা পাবে এবং একজন মুমিন হিসেবে সবার মন চায় আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার আর পরকালে জান্নাতে কিন্তু সেটা হবে আমরা নবীর সঙ্গে দেখা করতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকতে পারবো তো আমরা যদি আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকতে চাই কাছাকাছি থাকতে চাই তাহলে এই সুন্দর দোয়াটি আমরা পাঠ করতে পারি ইনশাআল্লাহ যখন মোনাজাত করব আমাদের মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি করতে পারি দোয়াটি আপনারা শুনতে চান জি দোয়াটি হচ্ছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আপনারা চাইলে আমার সঙ্গে বলতে পারেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ চমৎকার দোয়া না এই দোয়াটি আমরা মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ এবং যখনই আমরা মোনাজাত করব এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ এতে করে যদি আল্লাহ তাআলা চান আমাদের এই দোয়া যেহেতু এটা আল্লাহ তাআলার পছন্দের দোয়া তো আল্লাহ তাআলা যদি এই দোয়ার ওসিলায় আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকতে পারবো জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই চমৎকার দোয়াটি শেখার এবং আমল করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ